দুটি শব্দ দিয়ে গঠিত একটি বাক্য। বাক্য অতি ক্ষুদ্র, কিন্তু তার অর্থ অনেক বিস্তৃত। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার মাঝেই প্রেম বিদ্যমান আছে, কারো মাঝে কম, কারো মাঝে বেশি। আসুন আজকের ভিডিওতে জেনে নেই প্রেম নিয়ে বিখ্যাত ব্যক্তিরা কি বলেন। তার আগে এখনও যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে সে কখন সত্যি ভালোবেসে ফেলে সে তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে সে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্পদের প্রতিটি ক্রোমোজোমে, একটু সুযোগ পেলেই সে প্রেম জেগে ওঠে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টা চট করে বুঝে ফেলে। প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। যে ভালোবাসা নাচাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না,